আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তার নির্ধারিত সফর ছিল 21 এপ্রিল, কিন্তু অভ্যন্তরীণ কারণে তা স্থগিত হয়। বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব তথ্য দেন। কিছু সমস্যার কারণে এটা আপাতত স্থগিত হয়েছে, বাট আগামী মাসের প্রথম দিকেই এটা রিস্কেজুল হওয়ার কথা রয়েছে। আমরা যখন মিট করি আমাদের লেভেলে, তো আমরা সব বিষয়গুলি আলোচনা করি নিয়মিতভাবে, আর উনি যদি কোনো বিশেষ ইয়ে নিয়ে আসে, বার্তা নিয়ে আসে, সেটা উনি যাকে দেওয়ার দিবে।